ভয়ঙ্কর কাপুরুষ ছেলে বন্দি করে আমাকে ঘায়েল করার জন্য আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। আজ তোর জীবন কেড়ে নিয়ে ওর মরণ ফাঁদ তৈরি করব, যাতে তোর মরমুখ দেখতে এসে ওর ধরা পড়ে। নির্মম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমার হাতে আমার মেয়েকে তুলে দেয়। তুই নিজে একটা কাপুরুষ হয়ে পুরুষত্ব সাহসের কথা বলছিস? এই নিষ্পাপ শিশুকে খুন করতে গিয়ে আতুর ঘরে থাকা মাকে খুন করাকে কি বলে জানিস? আরে মানুষ নামের জানোয়ার, তুই সেই খুনি শয়তান। ভিক্ষা চাইতে আসা ভিক্ষুকের মতো লাগছে তোকে। নামা ওটা, আমার বাবার কাছে হাত পেতে তোর মেয়েকে ভিক্ষা চেনে। আরে কপাল ভালো তোর। খান মন্ত্রীরে দাঁড়িয়ে রাহেন খানকে খুন করার চেষ্টা করে এখনো তুই বেঁচে আছিস। খুদার পরে যার হুকুম পালন করার জন্য আমি জীবনও দিতে প্রস্তুত। এখন যদি উনি হুকুম করেন তাহলে তোকে আমি কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াতে পারি। তাই বলছি সময় থাকতে তোর মেয়েকে নিয়ে এখান থেকে তুই চলে যা। বাবুকে নিয়ে এসো। আচ্ছা সব বাচ্চার জন্ম নিয়ে প্রথমে মা ডাক শেখে, কিন্তু জন্মের পরে মাকে হারিয়েছে বলে ওর ছেলে আজ পর্যন্ত সে ডাকটুকু শেখেনি। আজ প্রথম ওর মুখে মা ডাক শুনেছে। তোর স্ত্রীর প্রয়োজন না থাকতে পারে, কিন্তু ওর একজন মার প্রয়োজন আছে। যে ভাই বোনদের তুই তোর জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিস, তোর প্রতি সেই ভাই বোনদের এক বিন্দু ভালোবাসা না থাকা সত্ত্বেও জীবন বাজি রেখে তুই ওদের বিপদ থেকে রক্ষা করেছিস। অসুস্থ মা হারা সন্তানের চাহিদা পূরণের দায়িত্বে তুই অবহেলা করেছিস। জীবনে আমার জন্য তুই অনেক করেছিস, আর শেষবারের মতো আজ শেষবারের মতো হাত জোড় করে বলছি আর একটা কাজ তুই করে দে বাবা। আমার দাদু ভাইয়ের জন্য ওই দোলাকে মা করে এনে দে। ওর মা না তুই কে দিসনে বাবা, কে দিসনে বাবা, কে দিসনে? জলে যতই যুগ মাসিয়ে ফেলিস না কেন, তাতে আমার মন এক ফোঁটাও ডুববে না। কারণ শরীরের প্রতিটি রক্তকণিকা থেকে শুরু করে এই গ্রুপের প্রতিটি চুল সকাল হলেই বলে প্রতিশোধ দেব, প্রতিশোধ চাই। আর তুই কিনা সেই দুশ্মনকে ভালোবেসে ফেলেছিস? আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমি বলবো আমি ওকে ভালোবাসি। বলা আমার অবাধ্য হয়ে তোর চাচাতো বোন রুনা রুস্তমের জীবন সঙ্গী মেরেছিল বলে তোকে আমি ওই রুস্তমের জীবন থেকে বিদায় করে দিয়েছি।
তাই তোকে সাবধান করে দিচ্ছি। এই জীবনে রুস্তমই হবে আমার স্বামী। এসব কি তোরা কা? দয়া করে সবাই মন দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুদীজন, আগামী 7 জুলাই রোজ শুক্রবার জনাব রাহান খানের কনিষ্ঠ পুত্র জনাব রুস্তম খানের শহীদ জনাব শরীফ জুয়াবদারের একমাত্র কন্যা মুসাম্মদুল্লাহ জুয়াবদারের শুভ বিবাহের দিন ধার্য করা হয়েছে। সময় দুপুর 1:30। আপনারা আপনাদের কার্ডে যে সময় লিখেছেন সেই সময় অনুযায়ী এই কার্ডেও একই সময় লেখা হয়েছে, শুধু বরের নামটি রদ বদল করা হয়েছে। তাই মন পরিবর্তন করে বিয়ে করালে ঠিক আছে, তা না হলে আপনাদেরকে শাস্ত্রের মতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কথাটা বলেছেন জনাব রুস্তম খান। হিংসে বাজার সামনে গর্জন করে কোনো লাভ নেই, কারণ আমি সেই রুস্তম যার নাম শুনে ভয়ে তোদের মতো অনেকে আত্মমরা হয়ে যায়। তাই মনে রাখিস, বিয়ে তোদের এখানে নয়, আমার বাড়িতেই হবে। আমি সময়ের আধা ঘন্টা আগে লোকজন নিয়ে এসে দুলাকে বধু করে নিয়ে যাব, পুরুষের মতো আসব, সবার সামনে দিয়েই নিয়ে যাব। তোরা সহ তোদের কাছে বেশি শক্তিশালী তোদের বংশে যদি আর কেউ থাকে তাহলে সবাই মিলে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করিস। রুখতে পারলে রুখিস, রুখতে পারলে রুখিস। এই রুস্তম প্রস্তুত থাকবে। রুস্তমের মৃত্যুর ফাঁদ আমি তৈরি করে রেখেছি, আজ ওকে মারতে না পারলে আমাদের কাউকে মারতে দেবে না। এই রুস্তম খান আজ পর্যন্ত কোন কাজে গিয়ে পিস্তা হয়ে ফিরে যায়নি, কিন্তু আজ তোকে ফিরে যেতেই হবে। যদি না যাস তাহলে তোর কলিজার ধনকে তোর সামনে টুকরো টুকরো করে ফেলবো।